এরও লাস্টে কত বলবো গার্মেন্টসে ফিনিশিং নিয়ে, ফিনিশিংয়ে প্যাকিং। প্যাকিং মূলত দুই প্রকার, একটা হচ্ছে সলিড প্যাক মানে এক পিসের প্যাক করা হয়, আর একটা হচ্ছে মাস্টার প্যাক বা বিস্টার মানে এক পিসের অনেকগুলো একসাথে করে একটা বড় পলিতে যখন ঢুকানো হয় তখন এটা মাস্টার প্যাক বলা হয়। যেমন রেশিও প্যাকগুলো কিন্তু সেম, যে চার পাঁচটা গার্মেন্টস একটা পলির ভিতরে ঢুকায় যে গার্মেন্টসটা প্যাক করে এটাকে মাস্টার বা ব্লিস্টার বলা হয়। আর এক পিসে যদি একটা প্যাকেট হয় তবে এটাকে সলিড প্যাক বলা হয়, আর যদি অনেকগুলো পিস মিলে একটা বড় গার্মেন্টস বড় পলির মধ্যে ঢুকানো হয় তাহলে এটাকে মাস্টার বা ব্লিস্টার পলি বলা হয়। এখন আসেন অ্যাসর্টমেন্ট। গার্মেন্টস অ্যাসর্টমেন্ট হচ্ছে বিন্যাস বা সাজানো অ্যাসর্ট। তো এই অ্যাসর্ট অনুযায়ী কিন্তু কার্টুনিং হয়, যেমন সলিড সাইজ সলিড কালার, এর দ্বারা হচ্ছে এক সাইজের এক কালারের গার্মেন্টসে কার্টুনে ঢুকানো হবে, কার্টুনে রাখা হবে। আর সলিড সাইজ অ্যাসর্ট কালার মানে হচ্ছে কি এক সাইজ কিন্তু ভিন্ন কালারের কার্টুন, ভিন্ন কালারের গার্মেন্টস এক কার্টুনে রাখা হবে। অ্যাসর্ট সাইজ অ্যাসর্ট কালার মানে কি ভিন্ন সাইজের ভিন্ন কালারের গার্মেন্টস একটা কার্টুনে রাখা হবে। অ্যাসর্ট সাইজ সলিড কালার হচ্ছে বিভিন্ন সাইজের একই কালারের গার্মেন্টস রাখা হবে। তাহলে মূলত হচ্ছে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে অ্যাসর্টমেন্ট, আর ফলি হচ্ছে সলিড পলি, আর এটা হচ্ছে মাস্টার বা ব্লিস্টার পলি। এবং আপনার যদি এখানে আসেন যে দেয়ার আর টাইপস অফ ফোল্ডিং, ফোল্ডিং হচ্ছে গার্মেন্টস যে বাস করে এটা, যেমন স্ট্যান্ড আপ ফোল্ড হচ্ছে যে ফোল্ডিংয়ে বাটারফ্লাই বলেন, টিস্যু পেপার, কার্ডবোর্ড সব কিছু ইউজ করে এটাকে স্ট্যান্ড আপ ফোল্ড বলে। আর সেমি স্ট্যান্ড আপ হচ্ছে এটার মধ্যে কোনো ধরনের ইউজ করে না, যেমন বাটারফ্লাই ইউজ করে না, তারপর ক্লিপ ইউজ করে না, তারপর টিস্যু পেপার ইউজ করে না, অনলি একটা কার্ডবোর্ড দিলে দিতেও পারে নাও দিতে পারে, সিম্পল একটা কার্ডবোর্ড দেয় মেবি। তাহলে স্ট্যান্ড আপের মধ্যে সব ধরনের টিম অ্যাক্সেসরিজ ইউজ করে ফোল্ডিংয়ে, আর সেমি স্ট্যান্ডার্ডে শুধুমাত্র একটা বোর্ড ইউজ করে। আর ফ্ল্যাট ফোল্ড হচ্ছে এটা ধরনের মধ্যে কোনো ধরনের টিম অ্যাক্সেসরিজ ইউজ করে না ফোল্ডিংয়ের সময়, শুধুমাত্র একটা গার্মেন্টসকে ফ্ল্যাটভাবে ফোল্ডিং করে। হ্যাঙ্গার ফোল্ড হচ্ছে যেটা হ্যাঙ্গারের ঝুলানো থাকে। রোল ফোল্ড হচ্ছে যেটা একটা গার্মেন্টসকে কী করে ওই যে লুঙ্গি যেভাবে রোল করে রাখে এটা হচ্ছে রোল ফোল্ড বলা হয়। তাহলে মূলত ফোল্ডিং পাঁচ প্রকার, স্ট্যান্ড আপ ফোল্ড, সেমি স্ট্যান্ড আপ ফোল্ড, ফ্ল্যাট ফোল্ড, হ্যাঙ্গার ফোল্ড আর রোল ফোল্ড। কার্টুন হচ্ছে মূলত তিন প্রকার, থ্রি প্লাই, ফাইভ প্লাই, সেভেন প্লাই। থ্রি প্লাই হচ্ছে যে কার্টুনের যে স্তরগুলো আছে, যেমন এটা যদি তিনটা স্তর থাকে তাহলে থ্রি প্লাই, যদি পাঁচটা স্তর থাকে তাহলে ফাইভ প্লাই, আর যদি সাতটা স্তর থাকে তাহলে সেভেন প্লাই। এবং কার্টুনে যে পরীক্ষা করা এটা কিন্তু ড্রপ টেস্ট দেওয়া হয়। ড্রপ টেস্ট আপনার এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাম্বার আছে, প্রত্যেকটা নাম্বারে কিন্তু এটা ড্রপ টেস্ট করা হয়। এবং এটা একটা প্যাকেজ ওয়াইড আছে, যেমন ওয়ান থেকে বিশ এলবি তাহলে এটা তিরিশ ইঞ্চি হাইট উপর থেকে। এবং মানে এক কথা দিয়ে আমি প্যাকেজিং হাইট দেখি যে এক থেকে নয় কেজি হলে সেভেন্টি সিক্স সিএম, দশ থেকে আঠেরো কেজি ওজনের কার্টুন হলে একষট্টি সিএম, উনিশ থেকে সাতাশ হলে ছেচল্লিশ সিএম, আর আঠাশ থেকে পঁয়তাল্লিশ হলে তিরিশ সিএম, ছেচল্লিশ থেকে আটষট্টি হলে বিশ সিএম উপর থেকে এই কার্টুনটাকে কী করতে হবে, এই নানা পয়েন্টে চেক দিতে হবে, এটাকে কার্টুনের ড্রপ টেস্ট বলা হয়। তাহলে আশা করি কার্টুন কতপক্ষ এবং কার্টুন কীভাবে টেস্টিং করে এটা আমরা বুঝতে পারি।